ভারতের চরমপন্থী হিন্দু বিজেপি সরকার হরিয়ানার আরেকটি বিলাল মসজিদ ভেঙে দিয়ে। এর আগে বিজেপি সরকার অন্যান্য উগ্রবাদী হিন্দু দলগুলোর সঙ্গে মিলিত হয়ে ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদকেও ধ্বংস করেছিল। This demolition had been meticulously planned. Even the Central Bureau of Investigation, which is India's federal investigative agency, had consistently held that this was a pre-planned event. Assalamu alaikum, I'm Nigar Dilnahar. Apnara dekhchen Hoyt News Bangla. Shokol prokar khobarer jonno like, share and subscribe Hoyt News Bangla. টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চরমপন্থী হিন্দু দল বিজেপি আফগানিস্তানে তালেবান শাসনের অজুহাতে 2012 সালে ভারতকে তার ধর্মনিরপেক্ষ মর্যাদা শেষ করতে এবং এটিকে একটি খাঁটি হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে বাধ্য করতে পারে। বিজেপি বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানে ভারতীয় পতাকার উপরে তার দলের পতাকা উত্তোলনও শুরু করেছে, যার অর্থ হল বিজেপির পক্ষ থেকে নীরব বার্তা যে এটি এখন ভারতের ধর্মনিরপেক্ষ মর্যাদা শেষ করবে। অন্যদিকে ভারত অধিকৃত কাশ্মীরে বিখ্যাত কাশ্মীরি নেত্রী মেহবুবা মুফতি স্পষ্ট ভাষায় বিজেপিকে বলেছেন যে যদি ভারত সরকার কাশ্মীরের মুসলিম নারীদের ধর্ষণ অত্যাচার বন্ধ না করে তাহলে আফগানিস্তানের তালেবানদের মতো কাশ্মীর থেকে ভারতীয় সেনাবাহিনীর নাম বল প্রয়োগ করে শেষ করে দেওয়া হবে। কিন্তু বিজেপি বলেছে মেহবুবা মুফতি ক্ষমা না চাইলে তাকে মেরেও ফেলা হবে। ভারতীয় অর্থনীতিকে স্থবির করার জন্য বিজেপি বড় বড় হিন্দু বিনিয়োগকারীদের কাছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিক্রি করতে শুরু করেছে, যার উপর বিরোধীরা বিজেপির বিরুদ্ধে প্রতিবাদও করছে। কাল ফাইন্যান্স মিনিস্টার নে জো ভি 70 সাল মে ইস দেশ কি পুঁজি বনি থি উসকো বেচনে কা ডিসিশন লে লিয়া হ্যায়। প্রধানমন্ত্রী ने सब कुछ बेच दिया। কর্ণাটক প্রদেশের কংগ্রেস কমিটির সভাপতি আর ধারওয়া নারায়ণ বলেছেন, ভারতের বিজেপি সরকার এবং তালেবানের মধ্যে কোনো পার্থক্য নেই। Now the Karnataka Congress working president Dhruva Narayan has compared Taliban to the RSS. টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, সমগ্র ভারতের অর্থনীতি প্রায় ডুবে গেছে। অন্যদিকে বিজেপি ও হিন্দু বিনিয়োগকারীদের আয় 50% বৃদ্ধি পেয়েছে, যা আশ্চর্যজনক। Ever since Narendra Modi led Hindu nationalist BJP came to power in 2014, the Hindu first rhetoric has been gaining ground, Hindu majoritarianism has been gaining ground, and there has been an increase in social division, social religious division. এখন পুরা বিশ্বের নজর আফগানিস্তানের উপর, কিন্তু বিশ্বকে ভারতের উপর নজর দেওয়া উচিত, কারণ ভারত একটি অস্থিতিশীল পারমাণবিক শক্তি এবং এ পারমাণবিক শক্তির উপস্থিতিতে বিজেপি যদি ভারতে চরমপন্থী হিন্দু রাষ্ট্র গঠনে সফল হয়, যা দৃশ্যমান এবং যার প্রস্তুতি দ্রুত সম্পন্ন করছে রাষ্ট্র স্বামী সেবক সংঘ, যদি এমন হয় তাহলে বিশ্বের জন্য হুমকির কারণ আফগানিস্তান নয়, ভারত হুমকির কারণ হবে। কারণ ভারতীয় চরমপন্থীরা দাবি করে যে সৌদি আরব উপমহাদেশ একটি অখণ্ড ভারতের অংশ।